হ্যালো, হ্যাঁ কই তুমি? না, ওই যে তোমাকে বললাম না, আমার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবা। আচ্ছা আসো আসো, তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আইসা বসছি মনে হয়। বসো ওখানে বসো। কেমন আছো তুমি? আসি, ভালো, বসো। শোনো, এই যে আমুকে ডাকতেছি, যেভাবে হোক আমুকে ম্যানেজ করবো, আমুকে ম্যানেজ করলে আবু ম্যানেজ হয়ে যাবো, ঠিক আছে? আম্মু, আম্মু, ওই যে তোমাকে বললাম না যে আমি যে ছেলের সাথে রিলেশন করি, হ্যাঁ ওকে আনছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তুমি। তোমার দিনকাল কেমন যাচ্ছে? ধরো এই টাকাটা দিয়ে কিছু নিয়ে আসো, মিষ্টি মিষ্টি কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে দেখো। আচ্ছা তুমি যাও। আরে আসো, তোমার এত বুদ্ধি, না বললেই নয়। দেখো তোমার যে কালো মায়াটা, কেমন একটা মায়া তোমার কাছে মায়া কিচ্ছু। হ্যাঁ, তুই তো পুরো, হ্যাঁ পুরো কালা হয়েছে, তুমি তো পুরো পরীর মতো দেখতে। এত সুন্দর তুমি, বলার বাইরে। আমি তোমার জন্য পাগল হয়ে গেলাম, এই জন্য তো আসলাম, বুঝছো? কেমন আছো তুমি? ভালো, দিনকাল ভালো যাচ্ছে তো? দেখো তুমি অপরূপ, খুব সুন্দরী, তোমাকে দেখে আমি আর টিকে থাকতে পারি না, বুঝছো? চলো আমরা বেডরুমে যাই, না একটু সময় এখন কাটাই। মেয়ে আসার সময় হয়ে গেছে, দোকানে পাঠাইছি না? আমি তোমার একটা নাম্বার দিয়ে দিই, মনে মেসেজ দিয়ে যে এক জায়গায় যে আমরা নিরিবিলি সময় কাটা, মনে করুন যত খুশি তত। তাই আমি তোমার ফোনে একটা ঠিকানা এসএমএস করে পাঠাই দিব, ওইখানে যে আমরা অনেকক্ষণ সময় কাটাবো। আরে খুব সুন্দর আইডিয়া তো তোমার, তুমি যেমন সুন্দর তোমার আইডিয়াটা খুব সুন্দর। বাহ, তার চাইতে আরো সুন্দর এই দৃশ্যটা, অনেক সুন্দর। কে এটা? মেয়ে নিয়ে আসছে। কা, তোমার জন্য? না, ওর বয়ফ্রেন্ড, বিয়ের জন্য কথা বলতে নিয়ে আসছে। বাইরে মেয়ের বয়ফ্রেন্ড আর ঘরে তোমার বয়ফ্রেন্ড নাকি? ওই আমি এমনি কথা বলতেছিলাম। নিচে বল। কি বলে নেব? নিচে বল। এই সময় এই বেটা বাংলা বুঝোস না, বলে মেয়ের জন্য নিয়ে আইছে। হ্যাঁ, মেয়ে বলে গেছে যে আম্মু এটার কিনে কিভাবে সংসার করব, কিভাবে দিন কাটাবো, কিভাবে রাত কাটাবো, তুমি একটু আগে প্র্যাকটিস করো নাকি? তেমনি কথা বলতেছিলাম। এমনি কথা বলে মেয়ের বয়ফ্রেন্ডের সাথে মেয়ের মা এরকম হাত ধইরা মানে রোমাঞ্চকর অবস্থায় কথা বলে নাকি? হে নির্লজ্জ, কিরে লজ্জা শরম নাই? হ্যাঁ না, আসলে আমি এমনি কথা। কতদিন যাবত সম্পর্ক? না না, ভুল বুঝতে আছেন, কোনো সম্পর্ক নাই তো। আমি মেয়ের বয়ফ্রেন্ড, আমার আসলে তোর কিছু। আরে নিজের চোখে যা দেখলাম, আমার চোখকে কি আমি অবিশ্বাস করব? হ্যাঁ, এ আমার চোখরে আমি অসব অবিশ্বাস করব? এরকম ভাবে কারা থাকে? একজন প্রেমিক প্রেমিকা, একজন স্বামী স্ত্রী, আর একজন বয়ফ্রেন্ড, একজন গার্লফ্রেন্ড, আদারওয়াইজ অন্য কোনো লোক এভাবে থাকতে পারে না। হাত ধইরা আমি তো অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, তোমার মোবাইলে আমি একটা ঠিকানা এসএমএস করে দেবো, হ্যাঁ ওইখানে গিয়ে আমরা যতক্ষণ ইচ্ছা আনন্দ ফুর্তি করবো, এখানেই কর, সমস্যা কোথায়? পেটরুম তো খালি, যাও যাও, আমি পানিটা নিয়ে আগায় দেবো, একেবারে চটকায় তোর দাঁত সবগুলি ফালায় দেবো। ভুল বুঝতেছি আমি, ভুল বুঝতেছি? নিজের চোখে যেটা দেখলাম, যা ঘটতেছে, যা ঘটলো, এটা আমি ভুল বুঝতেছি? হ্যাঁ, মেয়ে কই? দোকানে পাঠাইছে মানে বাসাটা খালি করার জন্য, নিরিবিলি করার জন্য? না না, সম্পূর্ণ ভুল ধারণা এগুলো। চুপ, একদম চুপ, একদম চুপ, একটা কথা কবি না, একটা কথা কবি না। আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই? হ্যাঁ এমনি হাত ধরছিলাম, কথা বলছিলাম, দেখেন শুনেন। আরে আরে কিছু হয় নাই তো, এমনি কিছু হয় নাই তো। সত্যি কথা কবি, কবি সত্যি কথা, কতদিন যাবত সম্পর্ক, জলদি কর, জলদি জলদি কর, ক কস না কে? আরে ক কিলো, তুমি বলো না, তুমি বলো না, মিথ্যা কথা কইলো না, চুপ ভাই, ক ক সত্যি কথা ক, জলদি ক, কতদিন যাবত সম্পর্ক, ক ক না কে? বলতাছি বলতাছি বলতাছি, আমি বলতাছি কতদিন যাবত কি অবস্থা? আরে কোনো সম্পর্ক নাই তোমাদের। চুপ, এই কবি তুই, হ্যাঁ হ্যাঁ, এবার লাস্ট কি কইলো কথা কস না, উত্তর দে। 2 বছর ধরে লটর বটর,
একটু লজ্জা শরম নাই রে হ্যাঁ যে যার মার সাথে সম্পর্ক আর সম্পর্ক শুধু ওর সাথেই রাখতি কি হইছে আব্বু তুমি কি শুনে আসছো হ্যাঁ কি হইছে কিছু হয় না তোর মায়ের জন্য কি পাত্র ঠিক করছস না ও তো আমার বয়ফ্রেন্ড তোর বয়ফ্রেন্ড কত দিন যাবত এই তো 3 মাস আজকে 2 বছর যাবত তোর মায়ের সাথে ওর সম্পর্ক 2 বছর কি বল এগুলা হ্যাঁ এই কি বলতেছ আব্বু এগুলা একটা সিঁড়ি বানাইছে একটা সিঁড়ি যে সিঁড়ি বায়া 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 তোর মার কাছ পর্যন্ত আসা যায় ঠিক এরকম একটা সিঁড়ি বানাইছে তোরে আবার কি কয় জানো তোমার মেয়েটা তো কালো কুলো কেমন জানে আর তুমি কত সুন্দর আরবের কুরমা খেজুর আলাদিনের লাচ্চা সময় আম্মু তোমার থেকে আমি এটা আশা করি নাই আর তোমার থেকে আমি এটা আশা করি নাই কা দেখো আশা করার যাই করো এক কাম কর সব বাদ দে তুই তো অনেক পছন্দ তোর না ললিপপ দিয়ে দিতেছে অনেকবারে পার্মানেন্ট কইরা বাসায় নিয়ে সুন্দর করে কোলে বসায়া তারপরে সারাদিন শেষ হইব না অপরন্ত ভান্ডার দিয়ে দিতেছি লিয়ে যা হ্যাঁ বেড়া যার লগে যা আমি যাবো না আমি লুকায় লুকায় এখানে গিয়া ওইখানে গিয়া তোমার সাথে তোমার তুমি করবো আরো অনেক কিছু করবো ওইটা ভালো লাগবে না আরেক পুরুষের সাথে থাইকা তারপরে বয়ফ্রেন্ডের লগে লটর পটর করা সকালে সিএনজি চালাবি বিকালে টেম্পো চালাবি রাইতে মাইক্রোবাস চালাবি আর সন্ধ্যার পরে যদি এরকম নিরিবিলি সময় পাস তাহলে মাঝে মাঝে একটু প্রাইডও চালাবি হ্যাঁ নাকি লজ্জা নাই শরম নাই কিছু নাই এই মেয়ের বয়ফ্রেন্ড তার সাথে তুই যখন জানছ ঠিক আছে জানতি না একটা সময় যখন জানলি ওর সাথে সম্পর্ক তখনই তো তোর বয়কট করা উচিত ছিল ছিল কি না হ্যাঁ হ্যাঁ ছিল দেখার লোভ সামলাইতে পারো না হ্যাঁ কুত্তা যেরকম আড্ডি দেখলে এরকম করতে থাকে কুত্তার মতো স্বভাব হয়ে গেছে তখন এ যারা দুশ্চরিত্রের এদের চরিত্রটা এরকমই থাকে লজ্জা শরম নাই রে এত দামি জুতা দিয়ে আমার জুতার অপমান হয় তুমি কোনদিন আমার ভালোবাসো নাই যদি ভালোবাসতা তাহলে জুতা লই না আরে তোরে ভালোবাসবো মানে মায়েরও ভালোবাসবি মাইয়ারও ভালোবাসবি নাকি ওই যে আমরা ছোট কালে মার্বেল খেলতাম বুঝছস এনিউনি এনিউনি মানে যেটাই লাগে ঠিক এরকম মা থাকবে পাশে মাইয়া থাকবে পাশে আরে নির্লজ্জ ব্যা তোর মতো কিছু নোংরা মন মানসিকতার ছেলেরা আছে বর্তমান যুগে জানোস মানে পাগল আছো না পাগলা কুকুরের চাইতেও খারাপ এত নিকৃষ্ট মাও চিনে না বোনও চিনে না ভাবিও চিনে না বউও চিনে না সবাই রে এক পাল্লায় এক তরিকায় মারতে থাকে যা এখন একবারে দিয়ে দিছি পারমানেন্ট কইরা যা না ওই যে সামনে জনতা বোর্ডিং আছে যায়া দুইজন দুইজনটা ধৈরা যাওয়ার সময় 4টা সুপারগুলো কিনা লয়ে যাইছি দুজনে শরীরে মাইকে একবার লাগাই লইস তাহলে আর ছুটবি না যা চলো যা 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 তো সব শেষ যা না আবার খাড়া রেছস কে যা কি হইছে কি ঘটনা কি আপু আমি বুঝতে পারি নাই যে আম্মুর সাথে সম্পর্ক ছিল আম্মুর সাথে সম্পর্ক ছিল আমি বুঝতে পারি নাই আপনি একেবারে অনেক বড় হয়ে গেছেন গা মহারানী ভিক্টোরিয়া এই বয়সে কি রিলেশন হ্যাঁ এখন চিন্তা ভাবনা মন মানসিকতা থাকবো পড়ালেখার দিকে ধ্যান খেয়াল থাকবো লেখাপড়া কইরা কিভাবে আমি আগে বাড়ব আমার বাবা মা এত কষ্ট করতেছে আমার বাবা আমার পিছনে এত শ্রম দিতেছে এত টাকা ব্যয় করতেছে এত কষ্ট করতেছে আমি আমার ফ্যামিলির মুখটা কিভাবে উজ্জ্বল করব পড়াশোনা কইরা কিভাবে মানুষের মতো মানুষ হব একটা সময় আমি সমাজে প্রতিষ্ঠিত হব সংসারের হাল ধরবো এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা মনের থেকে ফালায়া আপনি স্কুল জীবন কলেজ জীবন শুরু হইলেই মানে কোন ছেলেটা ভালো লাগে কার সাথে রিলেশন করা যায় কে বয়ফ্রেন্ড কে এক্সফ্রেন্ড এগুলি নিয়ে ব্যস্ত থাকেন পড়াশোনা হইব কোথেকে কোথেকে হইব মন থাকবে হ্যাঁ আর আপনার মায়ের সাথে যদি কোনো রকম কোনো যোগাযোগ করেন আপনারও আপনার মায়ের কাছে পাঠাই দেবো মায়ের জিয়া মিলা দুজনে মিলে একজনের সংসার করবেন বলতে বাধ্য হইলাম যান ভিতরে যান